পৃথিবীতে এই দুই ধরনের মানুষ খুব অসহায়, রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে। বন্ধুত্ব তৈরি হয় আন্তরিকতায়, টিকে থাকে ভালোবাসায়, আর হারিয়ে যায় অবহেলায়। যে তোমাকে মন থেকে চায়, সে প্রতিরাতে স্বপ্নে তোমাকেই দেখতে চায়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম কি জানেন? তা হলো মানুষ। এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুবই কঠিন। একটা কথা কি জানো তো, যে তোমাকে ছেড়ে গেছে সে কখনোই তোমাকে ভালোবাসেনি। জীবনে ভালো থাকতে গেলে ভুলে থাকতে হবে, সেটা কোনো মানুষই হোক কিংবা তার ব্যবহার। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। হারিয়ে গেলে সব কিছুই পাওয়া যায়, কিন্তু বিশ্বাস নয়। বাস্তবতা হচ্ছে তুমি যার জন্য কাঁদবে, সে তোমার গল্প অন্যের কাছে বলে হাসবে। ভালোবাসা এমন একটা স্বপ্ন যেটা পূরণ করতে দুজন মানুষ লাগবে, আর ভাঙতে একজনই যথেষ্ট। ভালোবাসার ক্ষেত্রে সেই জ্ঞানী যেই ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নাম ভালোবাসা। সবাই বলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করুন, যার কপাল খারাপ তার কখনোই কিছু ঠিক হবে না। কারো প্রথম ভালোবাসার মানুষ হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হতে পারা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, আর অতিরিক্ত বিশ্বাস করা বোকামি। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই আগেই হারিয়ে গেছে। যেখানে নিজের আত্মাটাও একদিন কিছু না বলে চলে যাবে, সেখানে প্রিয় মানুষটার চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ ভাগই সৃষ্টিকর্তা তোমাকে ফিরিয়ে দেবেন, সেটা আজ হোক অথবা কাল। মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো কারণে নয়তো কারো জন্য। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দিও, কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না। এই পৃথিবীতে তুমি আমার থেকে অনেক ভালো কাউকে পাবে, কিন্তু আমি তোমার বিকল্প খুঁজে পাব না, কারণ পৃথিবীতে তুমি শুধু একটাই। খুব সহজেই যেমন কাউকে ভালোবাসা যায় না, তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না।